আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা অনেকে জানতে চান যে আমার বোনের দুই ছেলে দাহি ওহি তারা মা ছাড়া কেমন আছে, তাই আমি ভাবলাম আজকে একটু বলি, কারণ আপনারা আমাকে ভালোবাসে দেখেন দেখিয়ে আপনারা জানতে চান, না হলে আজকে প্রায় অনেক মাস আমি তাদের কোনো খবরে আপনাদের সাথে শেয়ার করি না। দেখতে দেখতে 9 মাস শেষ হয়ে গেল, 10 মাস শুরু। বিশ্বাস করেন, একটা দিনও নাই বা একটা মুহূর্ত নাই যে বোনটাকে মনে করি নাই। সত্যি আপনজন যাদের যায় সেই শুধু বুঝে কি হারালো তার জীবন থেকে। আলহামদুলিল্লাহ, দাই ওহি, আমার আম্মু, দাই ওহির বাবা সবাই ভালো আছে। বিশেষ করে দাই ওহি অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাদের ভালো থাকাটা অনেক দরকার ছিল। আমরা সবাই, আমার আত্মীয় স্বজন, আমরা সবাই তার দাদুর বাড়ির পক্ষে সবাই তাদেরকে যথেষ্ট পরিমাণ যে ভালো রাখার চেষ্টা করছে। তাই আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সব সময় এভাবে হাসি খুশি থাকে। তার, আমার বোনের ছাদের গাছগুলো অনেক ভালো আছে, অনেক ফুল ফুটে, কারণ মালি তো নেই, মালি থাকলে এখন বেশি খুশি হতো। এই ফুলগুলো আমাদেরকে যেমন আনন্দ দেয় তেমন আবার কষ্টও দেয়। আগে ফুলগুলো ফুটলে আমার বোনে আমার কাছে ভিডিও পাঠাতো, এখন আমার ফুফাতো বোন আছে, পাঠায়, ভালো লাগে। তবে গাছগুলা যতদিন বেঁচে থাকবে প্রতি মুহূর্ত তার ছেলে, হাজবেন্ড, আমার মা সবাইরে মনে থাকবে। একটা সময় হয়তো বা মরে যাবে, আমার বোনের মতন চলে যাবে আমাদেরকে ছেড়ে। যাই হোক, দাহির আরবি বাংলা পড়ালেখাও ভালো চলতেছে। দাহির পরীক্ষাতে সে তার মায়ের যেমন আশা ছিল সব সাবজেক্টে A+ পাইছে, মানে তাদের উপরে যে এমন এত বড় একটা চাপ গেছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন। আর ওহিও এখন আস্তে আস্তে আরবি শিখতেছে, তারপরে স্কুলে আগে যেত না, এখন সে স্কুলে যাচ্ছে। তার মুখে শুনুন তার কিছু কথা। এই গাছটা কার? কার এগুলা? হ্যাঁ, এই তো মরিচ গাছটা কার? কার? মায়ের। মায়ের? সুরা ফাতিহা বলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম সিরাতাল লাযী আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন।